প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টেকশহর ডট কম এর প্রতিদিনের আয়োজন SheDiGi-র আজকের পর্বে। আপনাদের সাথে রয়েছি আমি রাশেদ ইমাম। দর্শক, আপনারা জানেন আমাদের এই আয়োজনটি আমাদের সেই সকল সম্মানিত নারী উদ্যোক্তাদের নিয়ে, যারা নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের মেধায় নিজেকে সমৃদ্ধ করেছেন, নিজেকে সফল করেছেন, তৈরি করেছেন নিজের নতুন একটি পরিচয়। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অলিভিয়া সত্ত্বাধিকারী রুমানা আক্তার লাবণী। আমরা কথা বলবো তার সাথে। রুমানা আক্তার লাবণী, আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। শুরুতেই জানতে চাচ্ছি, অলিভিয়া, এই অলিভিয়ার যাত্রা কতদিন হয়েছে? অলিভিয়াটা শুরু করেছি 2018 সালের জুলাইতে, তখন থেকেই শুরু, 18 সালে, 18 জুলাই থেকে শুরু। তার মানে বয়স অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। তো এই যে অনেকটা পথ হেঁটে আসলেন, উদ্যোক্তা হিসেবে নিজেকে কিভাবে মূল্যায়ন করছেন? একজন উদ্যোক্তা হিসেবে বলতে গেলে প্রথমে আমি শখেই শুরু করেছিলাম, যেহেতু 2018 অনেক আগে, তখন ওরকম মানে করতেই হবে এরকম না, অনেকে করতো, সেটা দেখে আমি শুরু করেছিলাম। তো ধীরে ধীরে যখন 2020 সালে এসে আসলো, তখন তো একটা করোনার ধাক্কা গেল, তো তখন আমার মনে হলো যে এটা আমার এখন শুধু শখ না, এটা আমি প্রয়োজনেই শুরু করব। তখন অ্যাকচুয়ালি প্রয়োজন হয়েই দাঁড়িয়েছিল এটা। তো তখন থেকেই একদম ভালোভাবে লেগে থাকা, এর আগে ঠিক ওইভাবে লেগেছিলাম না, শুরু করার জন্যই শুরু করা, তখন ওরকম ছিল না, কিন্তু 20 সাল থেকে আমি একদম সিরিয়াসভাবে আমার বিজনেসটার পিছনে লেগেছি। অলিভিয়াতে আসলে কি কি পণ্য আপনার ক্রেতারা খুঁজে পাচ্ছেন? অলিভিয়াতে প্রথমেই পাচ্ছে হ্যান্ডমেড গয়না, যেটা আমি নিজে তৈরি করি, আর হচ্ছে আদিবাসীদের ব্যাগ। আচ্ছা, এই দুইটা জিনিস অলিভিয়া। তারপর অলিভিয়ার আমার আরেকটা রিসেন্ট শুরু করেছি খাবার নিয়ে, সেটা হচ্ছে অলিভিয়া ফুড নামে। তো ওইখানে কিছু খাবারের আইটেম আছে, আর রেগুলার খাবারটা এমনি চিপস, আচার, এই ধরনের কিছু খাবার আছে। আচ্ছা, শুরুটা যখন করলেন, মানে তখন কি চিন্তা করে শুরু করেছিলেন, পেছনের গল্পটা কি ছিল? আমি যখন শুরু করেছিলাম তখন অ্যাকচুয়ালি আমি শাড়ি নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, তখন ইচ্ছা ছিল যে আমি একটু শাড়ি নিয়ে শুরু করি, দেখি সবাই তো করে, আসলে এটা থেকেই শুরু করা, সবাই করে, আমিও করি। তো তখন আমি এভাবে শুরু করেছিলাম, অফলাইনে শুরু করেছিলাম। আমি একটা স্কুলে জব করি, তো ওই স্কুলে আমার কলিগদের কাছে আমি তখন সেল করেছিলাম। আচ্ছা, তো বেশ ভালো সাড়া পেয়েছিলাম, কারণ ঈদের সময়টা ছিল, তো আলহামদুলিল্লাহ বেশ ভালো সাড়া ছিল। তো শাড়ি দিয়েই শুরু, কিন্তু তারপরে যখন 2020 সাল আসলো, আমার সোর্সিং একটু সমস্যা হচ্ছিল, আমি আনতে পারছিলাম না শাড়িগুলো। তো তখন আমি ভাবলাম যে এটা স্টপ করি, আমি দেখি নিজে কিছু করি, তখনই আমি হ্যান্ডমেড গয়নাটা শুরু করি। এটার আগে আপনার কোনো ট্রেনিং ছিল কি? না, কিছুই ছিল না, একদম সব থেকে শুরু করা। অন্যদের যখন দেখতাম তখন মনে হচ্ছে না আমি এটা পারবো। প্রথমে কাঠের গয়না নিয়ে শুরু করি, যেটা কাঠের উপর কালার করতে হয়, আমি আবার কালারটা খুব ভালো করতে পারি, কখনোই শিখিনি, কিন্তু নিজের ইচ্ছা থেকে আমি এটা করেছি, ভেতর থেকে। হ্যাঁ, ওইভাবেই শুরু করা, কখনোই আমি এখনো শিখিনি, নিজের ইচ্ছা থেকে যতটা পারি। আচ্ছা, তো এখন এই যে মানে যে পথটা হেঁটে এসেছেন, এখানে আসলে কাস্টমারদের সাথে তো একটা পরিচয় হয়ে গেছে, সম্পর্ক তৈরি হয়ে গেছে, কাস্টমারের সাইড থেকে আপনার এক্সপেরিয়েন্স কেমন? কাস্টমারদের সাইড থেকে এক্সপেরিয়েন্স হচ্ছে, আমার বেশিরভাগ কাস্টমারই অনেক ভালো, হেল্পফুল, সময় চাইলে অবশ্যই সময় দেয়, যেহেতু আমি হ্যান্ডমেড জিনিস করি, আমার অবশ্যই একটু সময় বেশি লাগে, তো এটা নিয়ে তারা কখনোই ই করে না, সময় দেয়। যে কেউ যদি কাস্টমাইজ করতে বলে আমি সেভাবে করে করে দিই, তো আমার কাস্টমার এক্সপিরিয়েন্স খুব ভালো, তো একটা তো থাকেই, সেটা আলাদা বিষয়। মানে কাজ করতে গিয়ে যেভাবে শুরু করেছিলেন, নিজের শখ ছিল, আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের রিয়াকশনটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ খুব ভালো, এই নিয়ে কখনোই আমি কোনো কটু কথা কখনো শুনিনি, এবং আমার বাসায়ও আমি অনেক হেল্প পেয়েছি, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার অনেক ক্রেতা আছে, আমার ফ্রেন্ডরা অনেক হেল্প করে, এদিক থেকে আমি কখনো কোনো বাজে কথা, যেমন অনেকে শুনে, আমার কখনো শুনতে হয়নি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, তো এবারে একটু জানতে চাইছি যে আপনারা যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, আপনাদের আসলে কম্পিটিশনটা তো ব্র্যান্ডের সাথেও করতে হচ্ছে, নিজেদের মধ্যেও কম্পিটিশন রয়েছে, তো সেই জায়গাটা কিভাবে ফেস করছেন? সেই জায়গাটা আমি চেষ্টা করছি যতটা সম্ভব এখন আরো আপগ্রেড করতে নিজেকে, যেমন আমি যেমন গয়নার ডিজাইনগুলো আগে থেকে সবাই বলা যে অনেক ভালো হচ্ছে, আগে থেকে চেষ্টা করছি আরো বেটার কিছু করতে, মার্কেট ট্রেন্ড কেমন সেটা খেয়াল রাখছি, কোন ধরনের ডিজাইন চলতেছে, কাস্টমার কেমন পছন্দ করে, মোটামুটি আমার আইডিয়া হয়ে গেছে, তো আমি ঠিক সেই রকমই রাখি, তো এটা মোটামুটি আমার সমস্যা হয় না এখন আর। আচ্ছা, গহনার দাম, মানে স্বর্ণের গহনার দাম বৃদ্ধি বা কমে যাওয়া, এগুলোতে আপনারা প্রভাবিত হন কিনা? না, এটা নিয়ে তেমন একটা প্রভাবিত হতে হয় না, একবারই প্রভাবিত হতে হয় না, তেমন একটা প্রভাব পড়ে না, কারণ হ্যান্ডমেড জুয়েলারি তো যারা বোঝে, শখের জিনিস, তো যেমন কাস্টমাইজ করে পাওয়া যাচ্ছে, এটা বাজারে তো পাওয়া যাবে না, আমাকে যেরকম বলবে ড্রেসের সাথে ম্যাচিং করে আমি ঠিক সেভাবেই বানিয়ে দিচ্ছি, তো এটা নিয়ে ওরকম কোনো সমস্যা হয় না। আচ্ছা, এখন এই যে জার্নিটা করছেন, এই জার্নিতে অনুপ্রেরণার কথা যদি বলি, যে অনুপ্রেরণা কিভাবে তৈরি হয়েছে বা কার অনুপ্রেরণায় এগিয়ে গেছেন, সেই সম্পর্কে যদি। অনুপ্রেরণা বলতে, আমি যখন প্রথম শুরু করি, শুরুর ইচ্ছাটা আমারই ছিল, কিন্তু আমার একটা ফ্রেন্ড
তার অনুপ্রেরণাটা সব থেকে বেশি ছিল। মানে আমার পেজ খোলা থেকে শুরু করে আমি তো টেকনিক্যাল জিনিস তখন বুঝতাম না, এভরিথিং সোর্সিং কোনো সমস্যা আমাকে খুবই হেল্প করেছে, না থাকলে আমার আসলে সম্ভব হতো না এত দূর আসা, এখনো হেল্প করে। চমৎকার। পাঁচ থেকে দশ বছর পরে মানে একটা পর্যায়ে তো আপনি অলরেডি নিজেকে নিয়ে এসেছেন, আজকে টেক শহরের সাথে গল্প করতে এসেছেন আপনি আপনার উদ্যোগ নিয়ে, এখন থেকে পাঁচ বছর কিংবা দশ বছর পরে নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা তো রয়েছে, সেই পরিকল্পনাটা কেমন? যেমন আমার প্রথমে পরিকল্পনা হচ্ছে আমার একটা আউটলেট থাকবে যেখানে জুয়েলারি ব্যাগ এভরিথিং থাকবে, অবশ্যই হ্যান্ডমেড জুয়েলারি আমার নিজের তৈরি, আরো বিভিন্ন ক্রেতাদের ডিজাইন বা হ্যান্ডমেড এর পাশাপাশি অন্য কিছুও রাখার ইচ্ছা আছে। আচ্ছা, আপনার সেক্টরে যারা নতুন ভাবে কাজ করতে চায়, একদম নতুন ভাবে যারা শুরু করতে চায়, তাদের জন্য কি কি পরামর্শ? তাদের জন্য একটাই পরামর্শ যে মার্কেটটা যেন বুঝে কাজ করে। অনেকে আছে গয়না নিয়ে কাজ করে, একজন এটা দেখে আরেকজন ডিজাইন কপি করছে, প্লাস প্রাইসটা বুঝতে পারছে না যে কিভাবে প্রাইসিং করতে হবে, এমন কমিয়ে দিচ্ছে যে অন্য আরেকজন এসে বলতেছে এই পেজে তো এরকম, এইটা যেন দেখে বুঝে তারা শুরু করে, সবকিছু বুঝে যেন প্রাইসিং প্লাস এভরিথিং যেন করে, অন্য যেন মার্কেটটা নষ্ট না করে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পরামর্শ। চমৎকার, অসংখ্য ধন্যবাদ টেকশহরের সাথে গল্প করার জন্য, এবং আমরা প্রত্যাশা করছি অলিভিয়া নিয়ে আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন যেন পূরণ হয়। ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ দোয়া করবেন। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অলিভিয়া সত্তাধিকারীর সাথে, এবং তার ছোট ছোট কথার মধ্য থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং জেনে নিয়েছি তার এই উদ্যোগের পথচলা বা সেই পথচলার পেছনের গল্প। আপনার ভেতরেও নিশ্চয়ই এরকম ইচ্ছে শখ কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে কাজ করেছে, সেই শখটাকে সেই ইচ্ছেটাকে আরেকটু শক্তি দিয়ে আপনিও উদ্যোক্তা হয়ে যেতে পারেন। আপনার জন্য আপনাদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। শেষ করছি আজকের শিডিজি, আগামী পর্বে কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, টেকশহর.com এর সাথেই থাকুন।